প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বরকাতু। আমরা চলে আসলাম আজকে সিলেট জাফলং খাসিয়াপুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ খাদেজা বেগমের চেম্বারে। এমনকি উনি দেশ বিদেশের অনেক মানুষের কাজ করছে, এমনকি মনে করেন যে ওনার আগেও একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, ওই সাক্ষাৎকারে আপনারা অনেক লোকে কমেন্ট করছেন যে উনি হাজার হাজার লোকের মনে করেন যে কাজ করছে, এমনকি আপনাদের ভালোবাসায় কমেন্টের কারণে ওনার একটা ভিডিও করতে আমি সরাসরি অনেক দূর থেকে চলে আসলাম ওনার চেম্বারে। আসার পরে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে ওনার কাছে রুগীরা আসছে, উপকার করছে, এমনকি রুগীদের সাথেও কথা বলছিলাম, জিজ্ঞাসা করলাম উনি কোন ধরনের কবিরাজ। উনিরা বললো যে মনে করেন যে উনি একটা খুব ভালো একটা কবিরাজ, এলাকার মধ্যে অনেক সুনাম আছে ওনার। এখন বিস্তারিত ওনার কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছেন আপনি? জি ভালো আছি। একটু জোরে কথা বলবেন। জি ভালো আছি। জি আপনারা তো দেখতেছি মনে করেন আগে বড় অনেক সাক্ষাৎকার নিয়েছিলাম, অনেক মানুষের উপকার করছেন আপনি, এখন যে দেখতেছি অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে আপনি বসে আছেন, আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি? জি আছি, স্বামী স্ত্রীর ব্যাপারে। যে স্বামী স্ত্রীর ব্যাপারে একটা কাজে আছেন আপনি, এই কাজটা কি আমরা দেখতে পারবো? আল্লাহর রহমতে দেখতে পারবেন। জি আচ্ছা, আপনি একটু জোরে কথা বলবেন। আচ্ছা আপনি মনে করেন যে কি কি ধরনের কাজ করেন, যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। ধরেন স্বামী স্ত্রীর অমিল, বাচ্চা কাচ্চা হয় না, প্রেমে ব্যর্থ, জায়গা জমি নিয়ে মকদ্দমা, কেস মামলা, এইসব ঝামেলা। ধরেন বিয়ে শাদির গাইড বন্ধ, শত্রুদুশ্মন দমন করা, এইসব আমি কাজ করি। যে সব ধরনের কাজগুলো করেন, এগুলো আপনি কত ঘন্টার ভিতরে কাজগুলো করে থাকেন? আল্লাহর রহমতে 72 ঘন্টার থেকে 24 ঘন্টার ভিতরে সফলতা পাই। জি 72 থেকে 24 ঘন্টার ভিতরে আপনি এই কাজগুলো করে থাকেন। আপনার শিক্ষাটা কোথায়? এটা পানাম, কামরূপ, কামাখ্যা, পানাম দেশে। পানাম থেকে কত বছর শিক্ষা করেছেন আপনি? আল্লাহর রহমতে 14 বছর। আপনি যে 14 বছর শিক্ষা করেছেন, আপনি কি কোনো বংশগত কোনো কবিরাজ? জি, এটা আমার পরদাদা করছিল, পরে আমার দাদা, পরে আমার বাবা, তার বাদ আমি। জি মনে করেন যে আপনার দাদা আমাল থেকে মনে করেন যে এই পেশাটা আপনি পাই আছেন, এখন আপনি করতেছেন বর্তমানে। জি। আচ্ছা আপনি যে কাজগুলো যে করতেছেন, অলরেডি বললেন যে একটা কাজে আছেন, এখন এই কাজটা কি আমরা দেখতে পারবো? আল্লাহর রহমতে দেখতে পারবেন। তাহলে আপনি কাজটা একটু শুরু করেন, আল্লাহর রহমতে আমরা কাজটা দেখি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের সাথেই থাকেন, কিন্তু এলাকার মধ্যে কিন্তু অনেক সুনাম আছে ওনার, অনেক ধরনের কাজ করে থাকে। আমরা একটু ওর কাজটা একটু দেখি। আপনি একটু জোরে কথা বলবেন। হে মেরি বোন, মেরি বোন, মেরি বোন, মেরি বোন, মেরি বোন, সাগাতে করছে ওসেরা বন্ধ করি, কামরূপ, কামিককে, মেরি বোন, মেরি বোন, মেরি বোন, মেরি বোন, সাগাতে করছে ওসেরা বন্ধ করি, বুঝে ধরি, বুঝে ধরি, মেরি বোন, সাগাতে করছে ওসেরা বন্ধ করি, কামরূপ, কামিককে, আজি না। দেখেন 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 দেখেন, সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে বন্ধ করি ভাল্লাম। জি আপনি কাজটা কি হয়ে গেছে? জি আল্লাহর রহমতে। এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে? আল্লাহর রহমতে 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার ভিতরে হয়ে যাবে। এখন মনে করেন যে আপনার যে আমরা এই ভিডিওটা নিতেছি, এই ভিডিওটা মনে করেন যে ইউটিউবে ফেসবুকের মারিফতে চলে যাবে, তো অনেক মানুষ মনে করেন যে চাইলেও আপনার কাছ থেকে এসে সেবা নিতে পারবে, কেউ কেউ মনে করেন যে ফোনের মারিফতে সেবা দিতে পারবে। আচ্ছা আপনার কি মোবাইল নাম্বারটা আপনি বলতে পারবেন? আমি সুপ্রিয় দর্শক বন্ধুরা ওনার মোবাইল নাম্বারটা আমি বলে দিতেছি, 01864356620। নাম্বারটা আমি আবারও বলতেছি, 01816435660। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার? জি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাই যাবেন। এমনকি আগে ভিডিও কলে ফোন দিয়ে ওনার চেহারা দিকে আপনারা তকবির নিবেন, ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন। দর্শকের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? হ্যাঁ বলা আছে। জি বলেন। এখন দেশে দেশের মাঝে অনেক প্রতারণা বানিয়েছে, বুঝতে পারছেন? জি জি বলেন। খবরদার, প্রতারণা হাতে পড়বে না, লক্ষ লক্ষ টাকা হাতেই নিতেছে, বুঝতে পারছেন? এই জিনিসটা বলে দিলাম লাস্ট মুহূর্তে, আমার আর কিছু বলার নাই। জি ওনার ঠিকানাটা হলো সিলেট জাফলং খাসিয়াপুঞ্জি। কেউ কেউ চাইলে মনে করেন যে ওনার কাছে আইসেও কাজ করে দিতে পারবেন, কেউ কেউ ফোন মারিফতে কাজ করে দিতে পারবেন, কিন্তু কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না, স্ক্রিনের কোনো নাম্বারে ফোন দিবেন না, মুখিক যেই নাম্বারটা বলা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন, ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাতু।